সকলকে জানাই আন্তরিক অসংখ্য একটি কথা বলে দেওয়া ভালো আমাদের দেশে অনেকে মনে করেন যে হাজি সাহেবগণ হজ করতে গিয়ে যে কুরবানি করেন ওই কুরবানি আর ঈদুল আজহার বকরাইদের এই কুরবানি একই কুরবানি আসলে তা নয় হাজি সাহেবগণ মিনা প্রান্তরে যে কোরবানি করেন ওটা ঈদুল আজহার কুরবানি নয় এই ঈদুল বকরাইদ এর কুরবানি ওটা নয় ওটা হচ্ছে হজের শুকরানার কোরবানি হজের শকর আদায় করার জন্য কুরবানি আর এটা হচ্ছে ঈদুল আজহার কুরবানি যেটা আমরা নিজ নিজ দেশে নিজ নিজ গ্রামে নিজ নিজ বাড়িতে করে থাকি অতএব দুই কোরবানি এক নয় বরাবর নয় এক ভাই জানতে চেয়েছেন যে লোন বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না তো এ ব্যাপারে দেখতে হবে যে লোন বা ঋণ কোথা থেকে নিচ্ছে যদি সরকারি ব্যাংক থেকে নিয়ে থাকে লোন বা ঋণ তাহলে কুরবানি দেওয়ার জন্য সরকারি ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়ার অনুমতি নাই তবে কোনো মুসলিম ভাই যদি তাকে লোন দেন ঋণ দেন তাহলে যেহেতু এই ঋণে এই লোনে সুদ লাগে না একে কার বলে আরবিতে সেক্ষেত্রে কোনো মুসলিম ভাইয়ের নিকট লোন বা ঋণ নিয়ে ধার নিয়ে দিতে পারে এতে কোনো কুরবানি নেই এতে কোনো অসুবিধা নেই ভাই জানতে চেয়েছেন সচ্ছল মুসাফিরের উপর কুরবানি করা অজিব কিনা ব্যাপারে শরিয়াতে মশলা হচ্ছে মুসাফির যতই ধনী হোক যতই সচ্ছল হোক না কেন তার উপর কুরবানি অজীব নয় সে যদি কুরবানি দিতে চায় নফল হিসাবে দিতে পারে আর কুরবানি হবে নফল ট্র্যাডিশনাল দিতেও পারে নাও দিতে পারে আরও একবার জানতে চেয়েছেন যে যদি কেউ কোনো কারণবশত কোরবানি দিতে না পারেন আর কোরবানির তিন দিন যে কুর্বানি করার তারিখ পার হয়ে যায় অতিক্রম করে যায় সেক্ষেত্রে তিনি করবেন কি দেখুন কোরবানি হচ্ছে ওয়াজিব ইবাদত আর্থিক ইবাদত কুরবানির কাজা হয় না কোরবানির কোনো কাজা হয় না আরো এক ভাই জানতে চেয়েছেন যে হালাল পশু পাখির কোন কোন অংশ খাওয়া নিষেধ ব্যাপারে বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন হালাল পশু এবং পাখি আমাদের জন্য যে সমস্ত পশু পাখির মাংস খাওয়া হালাল এর অর্থ এটা না যে সবই হালাল উদাহরণস্বরূপ খেজুর খাওয়া হালাল এর অর্থ এটা নয় যে বিচি খেয়ে নেব আম খাওয়া হালাল কাঁঠাল খাওয়া হালাল এর অর্থ এটা নয় যে তার চামড়া তার চোখা এলকা সব কিছু খেয়ে নেব অনুরূপভাবে হালাল পশু পাখির মধ্যে মোট বাইশটি এমন অঙ্গ রয়েছে যেগুলির মধ্যে কোনোটি খাওয়া হারাম কোনোটি খাওয়া নাজায়স কোনোটি খাওয়া মাকরু হারিমি হারিবুল হারাম হারামের কাছাকাছি তার মধ্যে একটি হচ্ছে শিকমা যাকে কোন কোন এলাকায় ভুঁড়ি বলে ভুঁটি বলে গিজড়ি বলে উর্দুতে তাকে ওঝড়ি বলে শিকমা বলা হয় সেকাম থেকে সেকাম মানে পেট পেটের ভিতরে থাকার কারণে তার নাম হচ্ছে শিকমা এটা খাওয়া মুসলমানদের জন্য নাজায়জ মাকরু তারিমি আরিবুল হারাম কাছাকাছি সুতরাং কোরবানির হোক বিনা কুরবানিতে অন্যান্য পশুর হোক কখনোই শিকমা খাওয়া জায়জ নয় আরও একবার জানতে চেয়েছেন যে বৈদ্যুতিন মেশিনে জবে করলে সেই মাংস খাওয়া জায়জ হবে কিনা দেখুন বৈদ্যুতিন মেশিনে যে সমস্ত পশু হালাল করা হয় হালাল করার পূর্বে যদি তাকে কোনো ট্যাবলেট বা মেডিসিন বা ক্যাপসুল খাইয়ে বা গুলি করে আরও আরও কোনো আধুনিক পদ্ধতিতে জবয় করার পূর্বে যদি তাকে মেরে দেওয়া হয় ভালো তো ওই জবহ খাওয়া আর মুরদার খাওয়া মরা খাওয়া দুটাই সমান পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমিন মুরদার মরা খাওয়া মুসলমানদের জন্য হারাম করেছে আর যদি মেশিনে জবে করার পূর্বে মেরে ফেলা না হয় এবং কোনো ব্যক্তি মেশিন দিয়ে ইসমিল্লাহি আল্লাহর বলে কমপক্ষে তার তিনটি কুলকুমের রক এটি জবাহ করেন তাহলে আমার যতদূর দূর জানকারি বা তাহাকে এই মাংস খাওয়া মুসলমানদের জন্য না যায়জ হবে না না যায়জ হবে না আল্লাহ তালা আলম এক ভাই প্রশ্ন করেছেন যে আমার ঋণ আছে এখন ঋণ পরিশোধ করব না কোরবানির পশু ক্রয় করে কোরবানি দেব এখনই ব্যাপারে শারিয়াতের বিধান হচ্ছে ঋণদাতা যদি ঋণীকে মোহলাক দেন হার দেন সময় দেন যে তুমি সুস্থভাবে ঋণ পরিশোধ করবে এখন তোমাকে ঋণ পরিশোধ করার প্রয়োজন নেই আর ওই ঋণী ব্যক্তির যদি কোরবানি করার মতো তার কাছে টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে সে কোরবানি করতে পারে আর ঋণী যদি বলেন আমাকে এখনই টাকা পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ তোমাকে এখনই করতে হবে সেক্ষেত্রে কুরবানি না করে কুরবানি না দিয়ে তার জন্য ঋণ পরিশোধ করাটাই জরুরি ঋণ পরিশোধ করাটাই জরুরি এক জানতে চেয়েছেন পশু জবে করার সময়তে হলকুমের গলার কমপক্ষে কয়টি রোগ ব্যাপারে মশলা হচ্ছে পশুর গলার বাহুলকুমের কমপক্ষে তিনটি রগ কাটার প্রয়োজন রয়েছে তিনটি রগ যদি না কাটে তাহলে ওই জবহকৃত পশুর মাংস মুসলমানদের জন্য খাওয়া হালাল হবে না হালাল হবে না হালাল হবে না একটি বিষয় সকলকে স্মরণ করে দিই একটা হচ্ছে জবেহ আর একটা হচ্ছে নাহার নাহার আর জবেহর মধ্যে পার্থক্য করেছে নাহার আর জবেহ কাকে বলে পশুর হুলকুমের গলার তিনটি বা চারটি রগ আড়া আড়ি পাথিলা দিকে কাটার নাম হচ্ছে জবেহ আর পশুর হুলকুমের তিনটি বা চারটি রগ আছে এগুলো লম্বা লম্বি খাড়া খাড়ি এটি তার নাম হচ্ছে নাহার শরীয়তের মশলা অনুযায়ী শুধুমাত্র উটের জন্য নহর করা সুন্নাত বাকি পশু জবে করা সুনাত বাকি পশু জবে করা সুন্নাথ নাহার শুধু উটের জন্য নাহার শুধু উটের জন্য সন্ন্যাদ কুরবানির এক ভাই জানতে চেয়েছেন যে কুরবানির দিন অনাহারে থাকাটা কি অনাহার ত্যাগ করাটা কি এ ব্যাপারে যেটা এসেছে কুরবানির দিন প্রথম কুরবানির মাংস খাটা উত্তম কাজে কুরবানির মাংস যদি প্রথম খেতে চাই তাহলে তাকে কুরবানি হওয়া আর মাংস রান্না করা পর্যন্ত অনাহারে থাকতে হবে কাজেই এই কারণে মুসলমানেরা যার নামে কোরবানি হবে বিশেষ করে তিনি কুরবানির মাংস প্রথম খাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত অনাহারে থাকেন অনাহার করেন না এটা শাব্দিক অর্থে রোজা ইসলামের পারিভাষিক অর্থে কিন্তু রোজা নয় কারণ ইদুল ফিতর বা ঈদুল আজহা এবং ঈদুল আজহার পরে তিন দিন রোজা রাখা না যায় এবং হারান মূলত ওই ফজিলতটা নেওয়ার জন্য আনাহার করে